অরবিন্দনগর এলাকায় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় ভেঙে চোরমার করে দিল দুষ্কৃতিকারীরা শনিবার ভোর রাত আনুমানিক 4:30 মিনিটে। উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ। জানা যায় অরবিন্দনগর এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যালয় ভেঙে চোরমার করে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। অরবিন্দনগর দলীয় কার্যালয়ে থাকা চেয়ার টেবিল, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ছবি ছিঁড়ে তছনছ করে দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ সিআরপিএফ জওয়ান। উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা।